ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতোলা, যিনি প্রায়ই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে থাকেন। কয়েকদিন আগে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে সোশ্যালে ছড়িয়ে পড়া ক্লিপটির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে ছাড় দেননি ক্রিকেটার নাসিমকে। সে সময় জবাবে পাকিস্তানি বোলার স্পষ্ট জানান, অভিনেত্রী ও তার আলোচিত রিল সম্পর্কে কোনো ধারণাই নেই তার। এছাড়া ক্রিকেটার নাসিম আরও বলেন, সাংবাদিকদের প্রশ্নে হাসছেন তিনি, কেননা তিনি জানেনই না কে এই উর্বশী। তিনি শুধু ম্যাচের দিকে ফোকাস দেন, তাকে অনেকে ভিডিও করে থাকেন, কিন্তু সেই সব বিষয়ে কোনো ধারণা নেই তার, এমনকি তার মধ্যে বিশেষ কিছু নেইও। তবে যারা ক্রিকেট দেখতে আসেন তাদের ধন্যবাদ। এর আগে উর্বশীর তৈরি করা ভিডিওতে দেখা যায় অভিনেত্রী গ্যালারিতে বসে আছেন, পাকিস্তানি বোলার নাসিম মাঠে খেলছেন, দুজনের হাসি মুখের কিছু ঝলক নিয়ে ভিডিও তৈরি করা হয়। এমনকি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কই তুচকুরা মুছে চুরালে গান ব্যবহার করা হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে আলোচনায় এসেছিলেন তিনি। জানা যায় 2018 সালে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ ও উর্বশী, তবে তা বেশি দিন টেকেনি। 2019 সালে সোশ্যালে পোস্ট করে ঋষভ জানান, ইন্টেরিয়র ডিজাইনার ঈশার সঙ্গে সম্পর্ক রয়েছে তার, খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়েই শেষ হয় সেই সম্পর্ক। সম্প্রতি আরও একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়েছে, সেখানে ঋষভের বিষয়ে জানতে চাওয়া হলে ক্ষমা প্রার্থনা করেন অভিনেত্রী। যদিও প্রথমে অস্বস্তিতে পড়েন তিনি, তবে কিছু সময় চুপ থাকার পর বলেন তিনি কিছুই বলতে চান না, শুধুই সরি বলতে চান, সত্যিই সরি। নাথিং, সরি, আই এম সরি।